नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रोनेगेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाय। मंगलेर राशि परिवर्तने पांचटी राशिर मंगली मंगल होते चलेछे एवं तीनटी राशि सावधान थाकुन। देखुन, षोलोई नवेम्बर 2023 मंगल राशि परिवर्तन करछे, अर्थात तुला राशि थेके आपनार वृश्चिक राशिते प्रवेश करछे एवं रुचक नामक महापुरुष राज्यक सृष्टि करछे मंगल। এই মঙ্গলের যে রাশি পরিবর্তন, এর ফলে পাঁচটি রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। তিন রাশি বিশেষভাবে সাবধান থাকুন। দেখুন, একটি গ্রহ যখন রাশি পরিবর্তন করে কিনা, সবকটি রাশিকে কিন্তু ভালো ফল দিতে পারে না। কিছু রাশিকে ভালো ফল দেয়, কিছু রাশির ক্ষেত্রে সাবধান, কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল কিন্তু দিয়ে থাকে। এবার আলোচনার বিষয় যে মঙ্গল যে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে স্বরাশিতে অবস্থান করছে, এর ফলে কোন কোন পাঁচ রাশি ভালো হতে চলেছে। দেখুন, মঙ্গল একটি প্ল্যানেট হচ্ছে যেটা আমাদের ভূমিকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল যদি আপনাদের জন্মছকে শুভ থাকে কিনা, আপনারা একাধিক প্রপার্টির মালিক কিন্তু হবেন মঙ্গল। মঙ্গল হচ্ছে সাহস পরাক্রম দেখায়। মঙ্গল ভালো থাকলে ভালো সার্জেন্ট কিন্তু হয়। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কিনা, আপনার ক্ষেত্রে বড় ধরনের ইন্ডাস্ট্রির মালিক আপনি কিন্তু হতে পারেন। তবে মঙ্গলের প্লেসমেন্ট দেখা দরকার। মঙ্গল আপনার কোন ভাবে অবস্থান করছে, কোন গ্রহের সাথে অবস্থান করছে। উল্টো দিকে মঙ্গল যদি অশুভ থাকে, জানবেন আপনি প্রচুর ঋণে পড়ে যাবেন। একের পর এক ঋণ, একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আরেকটা জায়গা থেকে ঋণ নেবেন। মঙ্গল যদি আপনাদের জন্মছকে পীড়িত থাকে, মঙ্গল যদি আপনাদের জন্মছকে অশুভ থাকে, যেমন ঋণ, মামলা, মকদ্দমা জড়িয়ে পড়বেন, শত্রুতা, আপনার ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা খুব একটা ভালো হবে না, কারণ মঙ্গল ভাতৃকারক গ্রহ। আপনাদের সম্পত্তিগত নিয়ে, সম্পত্তি নিয়ে সমস্যা মঙ্গল কিন্তু দেয়। আবার মঙ্গল যদি শুভ থাকে কি না, আপনাকে মানে এক কথায় প্রচুর ধন সম্পত্তির মালিক করবে। তবে দেখা দরকার মঙ্গলের প্লেসমেন্ট আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, কোন কোন সৌভাগ্যশালী রাশি মঙ্গলের রাশি পরিবর্তনে হতে চলেছে মঙ্গলই মঙ্গল আমি আলোচনা করি। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি দেখছেন কিনা, আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান সময়ে যে মঙ্গলের যে ট্রানজিট, মঙ্গলের যে গোচর, তার ফলে কি রেজাল্ট পেতে চলেছেন, এটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, মঙ্গল আমাদের কিন্তু প্রশাসন বিভাগকে, ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাইনকেও কিন্তু দেখায়। ভালো আইএস আইপিএস অফিসার কিন্তু হতে পারেন মঙ্গল যদি ভালো থাকে। সেনাবাহিনীতে মঙ্গল ভালো থাকে, তবেই কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু নিয়ে যাবে। টেকনিক্যাল ফিল্ডেও কিন্তু মঙ্গল কিন্তু দেখে, টেকনিক্যাল ফিল্ডে। এবং একাধিক সম্পত্তি, ভূমি, প্রচুর জায়গা, জমি তার কিন্তু থাকে। অর্থাৎ মঙ্গলের প্লেসমেন্টটা কিন্তু দেখা দরকার। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। আগে শোনাই কোন তিনটি রাশির ক্ষেত্রে খারাপ। দেখুন, ভালো তো অনেকেই শুনছেন, খারাপটাও জেনে রাখুন, কারণ ভালো 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 কিন্তু খারাপও মানুষের হচ্ছে।
যে তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকা দরকার মঙ্গলের রাশি পরিবর্তনে। সে রাশির নাম প্রথম যে রাশি সে রাশি মহা বিপদ আসতে চলেছে, সে রাশির নাম অনেকে অপেক্ষা করছেন কৌশিকদা কোন রাশির নাম বলবে। প্রথম রাশি হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা আপনাদের কোনো জায়গাতে ঋণ হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি মিথুন, মিথুনের পর মেষ রাশি। মেষ রাশির বৈবাহিক জীবনে সমস্যা আসা স্বামী স্ত্রীর মধ্যে, আপনার ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি উচ্চ স্থান থেকে পড়ে কোনো জায়গাতে লাগার সম্ভাবনা রয়েছে, মেষ রাশি অবশ্যই সতর্ক থাকুন। তিন নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বিশেষভাবে কেয়ারফুল থাকুন, বিশেষ করে সন্তানের শরীর স্বাস্থ্য এবং আপনার কোনো বড় ধরনের কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে মঙ্গলে যে ট্রানজিটটা না, ধনুরাশির ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা নিয়ে আসবে এবং বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা কিন্তু আসতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো দেবে, নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সূচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের এই সময় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিতে পারে, কর্মযোগ আপনাদের সৃষ্টি করতে কিন্তু পারে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কর্কট রাশি আপনি যদি হন আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি মকর রাশি। মকর রাশি সুখ সাধন বাড়বে, ইনকাম আপনাদের গেন করবে, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে। আপনাদের কোনো প্রজেক্ট আটকে গিয়েছিল সেই প্রজেক্টের কাজগুলো আপনাদের হবে মকর রাশি, দীর্ঘদিন আটকে গেছে বন্ধ হয়ে গেছে এমন কোনো কাজ এবং অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির সুখ সাধন আপনাদের বৃদ্ধি হবে, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু লাভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন, অর্থনৈতিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের বড় ধরনের পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে আপনারা যদি বৃষ রাশির মানুষ হন। আপনাদের ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই পাঁচটি রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।